আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে কোনো প্রকার রান্না বাড়া দিয়ে ভিডিওটা শুরু করছি না আজকে একদম বাজার থেকে ব্লগটা শুরু করছি এটা শুক্রবারের ভিডিও আপনাদের ভাইয়া জুমার নামাজটা পড়ে আমাকে ফোন দিল যে তুমি বাইরে আসো আমরা একসাথে একটা সুপার শপে যেয়ে কেনাকাটা করে নিয়ে আসি তো যাই হোক আমরা দুজন মিলে চলে গেলাম মেহেদি মেহেদি মার্টটা কোথায় যারা বসুন্ধরায় থাকেন তারা হয়তো জানেন আজকে আমাদের শুকনা বাজার করতে হবে দেখে আমরা গিয়েছিলাম আসলে আমরা কিছুদিন পর বাজার করি একবারে যে সব বাজার করে ফেলি বিষয়টা আসলে ওরকম না আমরা যদিও দুপুরবেলায় গিয়েছিলাম বাজার করতে তারপরেও দেখলাম ওইখানে এত বেশি ভিড় সবাই হয়তো বা আমাদের মতো করেই ভেবেছিল যে নামাজ পড়ে একবারে বাজার করে নিয়ে বাসায় ফিরবে বসুন্ধরাতে যারা থাকে তারা জানে আসলে এখানে বাজার করাটা অনেক বেশি মুশকিল বাজার করতে হলে অনেক দূরে যাইতে হয় মানে দেখা যায় বসুন্ধরার চারটা কর্নারে চার ধরনের সুপার শপ আসে এদিক সেদিক গিয়ে তারপরে আনতে হয় আর এটা মাঝামাঝির দিকে যারা থাকে তাদের জন্য আসলে এটা অনেক বেশি কষ্টদায়ক একদিন আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলবো বাসায় আসার পরে এখন খাওয়া দাওয়া করার পালা সব কিছুই আমি রেডি করে রেখে গিয়েছিলাম শুধু বেগুন ভর্তাটাই করি নাই আর আজকে ভিডিও শুরুতেই বলেছি যে আজকে অন্যরকম সব জিনিস দেখাবো তাই রান্নাবান্না দেখিয়ে কাউকে আর বোর করি নাই সরাসরি খাওয়া দাওয়াতে চলে আসলাম বেগুন ভর্তা যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে তাই ভর্তাটা যদি করে রাখতাম অনেকটা গন্ধ হয়ে যেত মানে ভালো লাগতো না তাই খাওয়ার আগের মুহূর্তেই আমি ভর্তাটা সময় করে থাকি আজকে আমাদের খাবারে ছিল ভাত বেগুন ভর্তা আর ঢ্যাঁড়স দিয়ে মুসুরির ডাল একটু ঘন করে রান্না করা আবার একটু নরম আর কি আর তার সাথে ছিল মাছ ভাজি আর পেঁয়াজ বেরেস্তা বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে আমি একটু সুটকি রেডি করে রেখে গিয়েছিলাম ভর্তা করার জন্য তো এটা ঠান্ডা হয়ে গেছে যে কারণে খাওয়া দাওয়ার পরে এটা একটু পেটে নিলাম আর পাটায় বাটা শুটকি ভর্তাটাই আমার কাছে একটু বেশি ভালো লাগে এটা আবার আপনাদের ভাইয়া খায় না তো এই ভর্তাটা আমি করে রাখলাম দেখা যাবে আমি বেশ কয়েকদিন ফ্রিজে রেখে রেখে খেতে পারবো পাটায় যেহেতু ভর্তাটা করেই ফেলেছি তাই আসলে এভাবে করে উঠে যেতে ইচ্ছা করছে না তাই আবার একটু ভাত নিয়ে এসে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে আমি একটু খেয়ে নিলাম কারণ এই ভাতটা আসলে খুব মজা লাগে কেন যেন প্লেটে মাখলে এত বেশি মজা লাগে না পাটায় যতটা মজা লাগে শুক্রবার দিন খাওয়া দাওয়া করার পরে দেখা যায় যে একটু গল্প করি বা অনেক সময় কোনো মুভি টুভি দেখি দুজন তো যাই হোক আজকে আর ঘুমানো হয় নাই বিকালে একটু ঢালি ফুড কোর্টে গিয়েছিলাম সেখানে গিয়ে চা খাইলাম দুজন এখানে এক একটা চা হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু এত বেশি পরিমাণে ছিল যে শেষের দিকে আমরা দুজন খুবই বিরক্ত হয়েছি যে এত বেশি কেন আর ফুরাই না কেন তবে চাটা অনেক বেশি মজার ছিল খুব ভালো লেগেছিলো আমাদের খেতে আসার সময় একটু চিনাবাদাম কিনে নিয়ে আসছিলাম এটা আমার কাছে ভালো লাগে এগুলো আমি ঘি দিয়ে ভেজে বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি দেখা যায় সারা দিন টুকটাক করে দুই একটা খেতে বেশ ভালোই লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা আর বড়ো করছি না সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম